রাইটার্স বিল্ডিং অভিযানে পুলিশের গুলিতে ১৩ জন যুব কংগ্রেস কর্মীর মৃত্যু হয়েছিল। আঘাত পেয়েছিলেন তৎকালীন যুব কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই দুঃখে ১৩ দিন খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিল পান্ডুয়ার বসদা। এখনো ভোট এলেই দেওয়াল লিখতে ডাক পড়ে ৮১ বছরের বৃদ্ধ বসদার। ছবি আঁকার প্রতি ভালো লাগা ছিল তার ছোট থেকেই, বর্তমানে সেটা পেশায় পরিণত করেছেন পান্ডুয়ার দেঘিরপাড়ের বাসিন্দা দেবাশিস বসু। ১৯৬১ সালে ম্যাট্রিক পাশ করবার পর হাওড়ার ITI থেকে প্রিন্টার ডেকোরেটরের ট্রেনিং নেন তিনি। তারপর প্রথমে রাস্তার ফলক লিখতে, পরে হোর্ডিং ও দেওয়াল লেখা শুরু করেন। বর্তমানে তিনি বেকারি মেইনটেনেন্সের কাজ করেন। উলুবেড়িয়ায় কংগ্রেস পরিবারে তার জন্ম হয়েছিল। ডক্টর বিধানচন্দ্র রায়ের আমলে তার কাকা অবনী কুমার বসু উলুবেড়িয়ার দক্ষিণ থেকে কংগ্রেসের বিধায়ক হয়েছিলেন। তখন তিনি কাকার হয়ে দেওয়াল লিখতেন। বর্তমানে দেবাশিসবাবু তৃণমূল ছাড়া অন্য কারো দেওয়াল লেখেন না, তিনি তৃণমূলের একজন সক্রিয় কর্মীও বটে। ৪৭ বছর আগে তিনি উলুবেড়িয়া ছেড়ে পান্ডুয়ায় চলে আসেন। এখন তিনি পান্ডুয়ার দিঘির উত্তর পাড়ের স্থায়ী বাসিন্দা হওয়ায় ওই এলাকার দুটি বুথে বিনা পারিশ্রমিকে দেওয়াল লিখলেও অন্যান্য এলাকায় দেওয়াল লিখতে গেলে পারিশ্রমিক নেন। লোকসভা নির্বাচন ঘোষণা হতেই তার ব্যস্ততা তুঙ্গে। হুগলি লোকসভায় তৃণমূলের প্রার্থী হয়েছে রচনা বন্দ্যোপাধ্যায়। ৮১ বছরের বৃদ্ধ ওই বসদার রং তুলিতে রচনা বন্দ্যোপাধ্যায়ের নাম ফুটিয়ে তুলেছে পান্ডুয়ার বিস্তীর্ণ এলাকায় দেওয়ালে দেওয়ালে। দেবাশিস বাবু জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ অনুপ্রাণিত হয়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন তিনি। ১৯৯৩ সালে ২১ জুলাই রাইটার্স বিল্ডিং অভিযানে ১৩ জন যুব কংগ্রেস কর্মীর মৃত্যু হয়। আঘাত পেয়েছিলেন তৎকালীন যুব কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই দুঃখে তিনি খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিলেন। অবশেষে ১৩ দিন পর তার মায়ের অনুরোধে অন্ন গ্রহণ করেন তিনি। দেয়াল লেখাটা শুধু ইলেকশন পারপাসে, যখন দেয়াল লেখা হয় আমি শুধু তৃণমূলেরই লিখব, অন্য কোনো দলের আমি লিখব না। এটা আমার নিজস্ব, যে আমি অন্য কারো লিখব না। কেন, আমার প্রফেশনাল হচ্ছে এটা, ঠিক আছে, কিন্তু অন্য কোনো কারোর লিখব না। কেন, এটা আমার ব্যক্তিগত, প্রত্যেকের তো একটা ব্যক্তিগত মতামত থাকতে পারে, আমারও ব্যক্তিগত মতামত হচ্ছে আমি আমার নিজের দলের কংগ্রেসে থাকতে কংগ্রেসের হয়ে করতাম, এখন তৃণমূলে আছি তৃণমূলে। আর আমরা আর এই ৮১ বছর বয়সে আজ তো আর দল পাল্টাপাল্টি আমরা কোনোদিন ভাবি না। বাধ্য হয়ে আমরা তৃণমূলে এসেছি। কেন বাধ্য হয়ে এসেছি? কেন, তখন CPM-এর অত্যাচার হয়েছে, কংগ্রেসের কোনো নেতা কাতা আমাদের পেছনে দাঁড়ায়নি, মমতা ব্যানার্জির আদর্শ অনুপ্রাণিত হয়ে আমরা তৃণমূলে এসেছি এবং আমরা এখন মোটামুটি আমরা সুস্থ এতে বাস করছি। মানে কেউ কোনো গ্রাহ্য করতো না, ভালোবাসি এই কারণে। আমিও গরিব ঘর থেকে উঠে এসেছি, আর মমতা ব্যানার্জিও গরিব ঘর থেকে উঠে এসেছেন। হ্যাঁ, তা উনি যে পরিশ্রমটা করেছেন, সে মায়ের জন্যই হোক, সংসারের জন্যই হোক, যার জন্যই হোক, সেই আদর্শটা আমাদের মধ্যে, আমার মধ্যে সেটা বিবেকে লেগেছে, আমি সেই থেকে এইভাবেই চলছি। হ্যাঁ, তখন তো আমি তো ১৫ দিন খাইনি। কেন খাইনি? আমাকে কেউ খাওয়াতে পারেনি। মনের মধ্যে একটা আক্ষেপ, যে মেয়েটা, মানে বিশেষ করে পশ্চিমবাংলায় যে মেয়েটা লড়াই করতে গিয়ে এত আঘাত পেল, তা আমরা পুরুষ মানুষ আমরা কী করছি? একটা মেয়ে লড়াই করে যাচ্ছে আর আমরা পুরুষরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো? সেটা তো হতে পারে না। ৯৮ যে গণ্ডগোলটা হয়েছিল কংগ্রেসে, যখন এ জায়গাটা হয়েছিল সেই সময় যে ছেলেগুলো মারা গেছিল, তারপর থেকেই তো দলটা ৯৮ মমতা ব্যানার্জি এটা করলো, গঠন করলো, তখনই আমরা মমতা ব্যানার্জি। সেটা সম্বন্ধে আর কি বলবো, ওটা তো আর খুলে কিছু বলা যাবে না, ওটা মনের ব্যাপার, আঘাতটা তো আর দেখানো যাবে না। ১৩ দিন আমি কিছুই খাইনি। যেদিন ঘটনাটা ঘটেছে যে ছেলেগুলোকে গুলি খেয়ে মারা গেল, সেই দিন থেকে আমি ১৩ দিন কিছু অন্য মুখে দিই, শুধু আমার মায়ের অনুরোধে বাধ্য হয়ে, মা দেখছি খাচ্ছে না, তখন মায়ের অনুরোধে আমি বাধ্য হলাম। মা তো গত হয়ে গেছেন, আমার খালি নিজস্ব যে দুটো বুথ আছে ওই বুথে আমি কোনো পারিশ্রমিক নেই না, আলাদা অন্য জায়গায়, সে তো অন্য লোককে দিয়েও করাবে,
তা আমি দেখছি আমি বসে থাকবো কেন, আমি করি পয়সা আমি দুটো পাবো এটাই। এই বিষয়ে আজ শুক্রবার বেলা 11টা নাগাদ তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক হুগলি জেলা সম্পাদক অসিত চট্টোপাধ্যায় বলেন, আমরা মনে করি যদি এই সমস্ত বর্ষিয়ান কর্মীরা পান্ডুয়ায় দলের কাজে যুক্ত থাকতে পারেন তাহলে দল আরও এগিয়ে যেতে পারবে এবং ওনার মতো নেতৃত্বরা থাকলে দল আরও শক্তিশালী হবে। আশিস বসু পান্ডুয়ার তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ সক্রিয় কর্মী, দীর্ঘদিন ধরেই তিনি দলের বিভিন্ন কাজে যুক্ত আছেন এবং তার মতো বর্ষিয়ান কর্মীরা এখনও এই দলে আছেন বলে আমরা গর্ববোধ করি এবং আমরা মনে করি যদি এই সমস্ত বর্ষিয়ান কর্মীরা পান্ডুয়ায় দলের কাজে যুক্ত থাকতে পারেন তাহলে দল আরও এগিয়ে যেতে পারবে। দেবাশিস বসুর স্ত্রী মালা বসু, তিনি পঞ্চায়েত সমিতির সদস্যা ছিলেন এবং তিনিও দলের কাজে নিয়োজিত ছিলেন, তিনি সম্প্রতি প্রয়াত হয়েছেন। আমরা দেবাশিস বসুর মতো নেতৃত্বকে তুলে আনতে চাই এবং তারা থাকলে দল শক্তিশালী হবে। নিউজ আজ বাংলা। নিজের পছন্দ মতো বাইক কিনতে চান? তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার অটোয়। এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার, অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস। এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোয়া পরীক্ষাও করা হয়। আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি, ফোন নাম্বার 9434026200 এবং 9289992 2801। তাই বলি পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর।